হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না, আজ আমি একটি গরমে অত্যন্ত স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো বেলের শরবত। বেলের শরবত বানাতে আমি এখানে আপনাদের কাছে তিনটি আলাদা আলাদা স্বাদের বেলের শরবত বানিয়ে দেখাবো। তো এর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে, চলুন সেগুলো আগে দেখে নিই। আমি এখানে একটি পাকা বেল, যেটাকে আমি 10 থেকে 15 মিনিট আগে ফাটিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এটার ভেতর থেকে একটা আঠা বের হয়, সেটা কিছুক্ষণ আগে ফাটিয়ে রেখে দিলে ওটা বের হয়ে যায়। আর সেটা বেলের শরবতের মধ্যে যদি আপনি সঙ্গে সঙ্গে ফাটিয়ে দেন, তো সেক্ষেত্রে কী হয়, আঠাটার জন্য অনেক সময় বেলের শরবতটা অনেক তেতো হয়ে যায়, তাই এটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। আর আমাদের লাগছে চিনি, এখানে আমি গুড় রেখেছি, এটা আমি বিট নুন বা যেটা ব্ল্যাক সল্ট বলে, এটা নিয়েছি আমি চাট মশলা, আর এটা নিয়েছি আমি লেবু, আর তো লাগছে জল। তো চলুন দেখে নিই আমরা এখন এটা কিভাবে বানাবো। তো বন্ধুরা, আমি প্রথমে যেটা করব, আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি একটি স্পুন। এখন আমি এই বেল থেকে এর যে ক্রিমটা আছে বেলের, সেটা আমি বার করে নেব, চামচের সাহায্যে বের করে নেব। বেল কিন্তু বন্ধুরা অনেক উপকারী, বিশেষ করে পেটের জন্য এটা খুবই উপকারী। বেল আমাদের অনেক কিছু রোগ সারাতেও সাহায্য করে, যেমন বেল খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক আলসার, এগুলো এই সমস্ত রোগ নিরাময় হয়। এছাড়াও গরমে বেলের শরবত আমাদের শরীরকে অনেক ঠান্ডা রাখে। তো বেল যখন এত উপকারী, তাই আমি এটা খুব সুন্দরভাবেই এখান থেকে বার করে নেব কিপ্টের মতোই। তো বন্ধুরা, আমি এখানে বেল থেকে যে বেলের পাল্পটা আছে সেটা পুরোটাই বার করে নিয়েছি। এখন আমরা যেটা করব, সেটা এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এখন আমি এই পরিমাণে জল দিয়েছি, যদি পরে মনে হয় যে আমার আরও জলের প্রয়োজন আছে, তো আমি এটার মধ্যে অ্যাড করব। তো এখন কি করতে হবে, এখন আর চামচ না, এখন আপনাকে হাত ধুয়ে, ভালোভাবে পরিষ্কারভাবে হাত ধুয়ে এটাকে হাতের সাহায্যে চটকে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে চটকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটার ভেতরে যে আরও পাল্পগুলো আছে এবং তার সাথে অনেক বীজ আরও কীসব আছে, এগুলোকে আমরা সুন্দরভাবে ভালোভাবে চটকে নেবো, যাতে আমরা এটার যে পুরো পাল্পটা সেটা আমরা বের করে নিতে পারি। এখন কি করতে হবে, এটা চটকানো হয়ে গেলে মোটামুটি আস্তে আস্তে এর মধ্যে যে বীজ এবং এর যে শিরশির ব্যাপারগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন ছিবের ছিবরের মতো, সেগুলোকে আস্তে আস্তে আমরা এটা থেকে আলাদা করে দেবো। ধুরা, এটার ভেতর থেকে আমরা বীজ বা যে ছিবা অংশগুলো ছিল সেগুলো যথাসম্ভব বের করে নেওয়ার চেষ্টা করেছি। এখন যেটা করতে হবে, একটি ছাঁকনির সাহায্যে আমরা এটাকে সুন্দরভাবে ছেঁকে নেব, তাহলে এটার মধ্যে আরও যে সমস্ত বীজ টিজ আছে সেগুলো আর থাকবে না। এখন আমরা আবার একটি পাত্র নিয়ে নিয়েছি এবং একটি ছাঁকনির সাহায্যে আমরা এর মধ্যে আমাদের যে করে রাখা শরবতটা আছে এটা এর মধ্যে দেব। এবং একটি স্পুনের সাহায্যে আমরা এটাকে ঠিক এই প্রসেসে ঘোরাতে থাকব। এতে কি হবে, এর যে পাল্পটা আছে বেলের, সেটা নিচে পড়ে যাবে। খুব ভালোভাবে এটাকে ঘষতে থাকতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমি খুব সুন্দরভাবে এভাবে চেপে চেপে, স্পুনের পেছনে করে এভাবে চেপে চেপে, ব্যাক সাইডে করে আমি এটার পাল্পটাকে যতটা সম্ভব পারা যায় বার করে নিচ্ছি। এখন ওপরে যে ছিবড়ে অংশটা আছে এটা আমরা তুলে নেব।
এবং আবার এর মধ্যে আমরা দিয়ে দেবো বেলে শরবতের র অংশটা। আবার সেম প্রসেসেই আমরা এটাকে ছেঁকে নেব। তো বন্ধুরা, আমি এখানে পুরো আমার যে শরবতটা আছে সেটা পুরোটাই এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, আর এটার যে থিকনেসটা আছে সেটা আমার পারফেক্ট হয়েছে। যদি আপনাদের মনে হয়ে থাকে যে আপনাদেরটা অনেক বেশি গাঢ় হয়েছে, তাহলে আপনারা এর মধ্যে জল মেশাতে পারেন। তো চলুন আমরা শুরু করি প্রথম শরবত কীভাবে বানাবো সেই প্রসেসের দিকে। তো আমাদের যে প্রথম প্রসেসটা আছে শরবতের, সেটা একেবারে পুরনো প্রসেস। আগেকার দিনের ঠাকুমা দিদিমারা এটা ব্যবহার করত এবং এটা খুবই উপকারী। তো আমরা প্রথমেই নিয়ে নিয়েছি আমাদের যে র বেলে শরবতটা আছে সেটা, এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে গুড়। এবং গুড়টা দেওয়ার পর আমি গুড়টা যেহেতু শক্ত, সেহেতু এটাকে আমি হাতে করি এটাকে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে এটার সাথে মিশিয়ে নিতে হবে। এই শরবতের মধ্যে আমরা আর কিছু ইউজ করব না, এটাকে স্বাদ অনুসারে একটু শুধু গুড়টাই দেব। আর তো বন্ধুরা, এই যে প্রসেসটা এটা আগে অনেক পুরনো দিনের প্রসেস, আর এটা খুব উপকারীও, কারণ আমরা সকলেই জানি গরমের দিনে গুড় আমাদের খুবই উপকার দেয়। কারণ কি, গুড় খেলে আমাদের শরীর খুব ঠান্ডা থাকে। তাই আগেকার দিনের ওই জন্য বলে থাকে বাড়ির থেকে এলে যে গুড় জল খাওয়ার ব্যাপারটা, এটা আপনারা শুনেই থাকবেন। তো সেক্ষেত্রে এখন যদি বেলে শরবতের সাথে আমরা গুড় মিশিয়ে খাই তাহলে সেটা খুব উপকারও দেবে। আর এটা আমাদের ঠাকুমা দিদিমাদের এটা করে থাকতেন। তো আমাদের এই শরবত প্রথম প্রসেস একদম কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা বন্ধুরা এই প্রসেসটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন, বিশেষ করে যখন আপনারা রোদ থেকে বাড়িতে আসবেন তখন এটা অবশ্যই ট্রাই করুন। এখন আমরা এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এই হয়ে গেল আমাদের প্রথম প্রসেস। এবারে চলে যাব আমরা নেক্সট প্রসেসের দিকে। এখন আমরা বোলের মধ্যে আবার কিছুটা পরিমাণ এই মিশ্রণটি ঢেলে নেব। এরপর যেটা করতে হবে, এখন আমি এটার মধ্যে চামচ ইউজ করব আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। মনে রাখবেন বন্ধুরা, পাকা মেল বেল এমনিতেই খুব মিষ্টি হয়, তাই চিনিটাও সেই বুঝেই দেবেন। তাছাড়া এখন ডায়েটের যুগে যত চিনি কম খাওয়া যায় ততই ভালো। এটারও একটা ভালো উপায় হচ্ছে গুড় মিশিয়ে খাওয়া। তো এটাকে আমি স্পুনের সাহায্যে ভালোভাবে মিক্সড করে দেবো। তো বন্ধুরা, এখানে আমাদের চিনিটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমরা একটি পাত্র নিয়ে নেব, পাত্রের মধ্যে আমরা এই শরবতটা ঢেলে দেব। এখন আর কিছু না, আমরা এই গ্লাসের মধ্যে শরবতটা ঢেলে দিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে বিট নুন, অর্থাৎ ব্ল্যাক সল্ট। আর দিয়ে দেব চাট মশলা। এভাবে চুটকি করেই দেবেন, কারণ খুব বেশি পরিমাণে প্রয়োজন পড়ে না, তাই চামচ বা টিস্পুন যাই ইউজ করুন না কেন, হয়তো বেশি হয়ে যেতে পারে। তো এই হয়ে গেল আমাদের সেকেন্ড বেলের শরবত। তো বন্ধুরা, এটিও আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, কারণ এখন বেলের সিজন, বাড়িতে বেল প্রতিদিনই প্রায় আসবে, তাই একরকম স্বাদে না খেয়ে ভিন্ন স্বাদে একটু ট্রাই করুনই না। তাহলে চলুন চলে যাই আমরা নেক্সট প্রসেসের দিকে। পরবর্তী শব্দ শরবতের জন্য আমরা আবার সেই বলে বাকি শরবতটা নিয়ে নিচ্ছি।
এখন একটি স্পুনের সাহায্যে আবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে পুরো চিনিটাই ব্যবহার করে দিচ্ছি। এখন এটিকে আমরা চামচের সাহায্যে খুব ভালোভাবে শরবতের সাথে মিক্সড করে দেব। তো বন্ধুরা, চিনিটি আমাদের শরবতের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমরা পুনরায় একটি গ্লাস নিয়ে নেব আর আমাদের যে শরবতটি আছে এটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এখন যেটা করতে হবে, আমরা এর মধ্যে এই শরবতের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ। এখন বিট লবণটি দেওয়ার পর আমরা এটাকে স্পুনের সাহায্যে একটু নাড়িয়ে নেব যাতে শরবতের সাথে বিট লবণটি ভালোভাবে মিশে যায়। আর দিয়ে দেব লেবুর রস। সেমভাবে আবার এটিকে আমরা এটার সাথে শরবতের সাথে মিশিয়ে দেব। এখন চাইলে আপনারা এর মধ্যে সামান্য পরিমাণে যে চাট মশলা আছে এটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই হয়ে গেল আমাদের তিনটি ভিন্ন স্বাদের পেলে শরবত। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানান যে আপনাদের কেমন লাগলো বা কোনটি ভালো লাগলো এবং কোনটি বেশি উপকারে লাগলো। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে একটি লাইক শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এমনই অনেক ধরনের রেসিপি এবং ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড ভালো থাকবেন, খুব গরমে খুবই সুস্থ থাকবেন অ্যান্ড ধন্যবাদ।